রে দিলখুশ, হুম, এত সুন্দর করে সাজে গুজে প্রতিদিন যে পাড়াতে ঘুরতে বেড়াস, হুম, কার জন্যি? কার জন্যি আবার? আমার শখার জন্যি, আমার দুবলোর জন্যি। দুবলোরতে কলে পাচ্ছিস? সে যে কোনো সময় চলে আসতে পারে, সেই জন্যিতে আমি চোখে কাজল দিয়ে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, হাতে চুড়ি পরে বসে থাকি। এ মাঞ্জেলা, হে দিলখুশ, আমার গোসলের ইন্তেজাম কর। ইন্তেজাম আবার কি ভাইজান, গায়ে সরিষার তেল ডইলে ওই গামছাখান নিয়ে পুষ্কুনিতে যে ডুব দিয়ে আসো, গিয়ে যাও। ওরে না রে না, দুগ্ধ স্নান পালার লাশিন, পালার লাশিন আমার ব্রেনে আসতেছে না। ওস্তাদ বলেছিল দুগ্ধ স্নানে ব্রেন ক্লিয়ার হয়, 2 কেজি দুধ আর 8 কেজি পানি। যাও টাকা নিয়ে আসো, 2 কেজি দুধ দিচ্ছি এনে। এ দিলখুশ, এই রাখালের কাছ থেকে 2 কেজি দুধ বাকিতে নিয়ে আয়, ওই পালা শেষে পরিশোধ করে দেবো, বুঝছিস? কি করতেছিস এখানে, কি করতেছিস? বিয়াম ভাবি সাপ পালোয়ানে না, বিয়াম ছাড়া কি করতে পারে বলেন? কি করতে পারে, কি করতে হবে সেটা তোমার উস্তাদের কাছে যা শুনে আসো, আমার আর এসব ভালো লাগে না। আমি তারে কোনে খুঁজে পাবো? উস্তাদ আর কুস্তি রশিদ এই দুজনে মিলে এই স্থানে সেই স্থানে টুর করে বেড়াচ্ছে, সাথে বাটুলটাও নিয়েছে, তারা ওই কুস্তির কসরত দেখায় দর্শকদেরকে আনন্দ দিচ্ছে। তুমি তোমার ওস্তাদের যেখান থেকে পারো খুঁজে নিয়ে আসো, বল ভাই এটা আমার অর্ডার। জি আচ্ছা, অর্ডার পরে আগে বিয়াম। তোমার পালায় কি রং মেরে কোনো ঘটনা থাকবে? এই আগে গোদুগ্ধ স্নান করে ব্রেন ঠান্ডা করে পালা শেষ করে তারপরে সব আলোচনা হবে। এই নে ঢাল, দে দে দিলখুশ, দে ঢাল ঢাল। তোমার দুধ স্নানের বদলে তোমার স্নান এখন দুধি স্নান হয়ে গেছে। মিশালাম তো দুধ, দই আসলো কন্তে। আরে কি করে বুঝতেছো না, দুলালদার বেরেনে হিটি হট বেরেনে 2-1 ফুটা দুধের সাথে মিশে দুধ দই হয়ে গেছে। এ দিলখুশ, তুই কি বলতেছিস, আমার বেরেন কি হট হয়ে গলে গলে পড়তেছে? হ্যাঁ, তা না হলে তো দুধ দই হওয়ার কথা না ভাইজা। হ্যাঁ, একই শুনলাম আমি, তার মানে আমার বেরেন গলে গলে পড়তেছে। হ্যাঁ, তাহলে তো আমি অসুরে পাগল হয়ে যাবো, অসুরে আমার বেরেন শর্ট হয়ে যাবে, আমার লাস্ট। হ্যালো, কিরা বসন শাহ, কিরম আছো? হ্যাঁ আমরা ভালো আছি, কোনো খোঁজ খবর নেই। এ দুবলো কেমন আছে? হ্যাঁ, এ তোমরা কবে আসতেছো? হ্যালো, পরশু পরশু, হ্যালো পরশু কি? হ্যালো, আরে যা, লাইনটা কাটি গেল। কি গেল অঞ্জনা বাবু, কবে আসবে তারা? সেটা বলার আগে তো কাটি গেল, মনে হচ্ছে পরশু দিনের কথা বললো। পরশু আসবে? আরে তুই 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 লাইনটা লাগা না আবার। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। হামালা দাদি, বসে দাদা, কই ব্যাংককের খবর আছে? ব্যাংককের কি খবর? বসন্ত কাকা ফোন করিল, মনে হয় তারা পরশু ফেরবে। তারপরে হ্যালো হ্যালো করলো, কিছু শোনা গেল না। তারপরে অনেকবার চেষ্টা করে ডায়ালিং করেও রিং করতে পারলো না মাঞ্জেলাবু। ফিরে যখন আসতে আসতে তখন নিশ্চয়ই ভালো আছে, ফিরে যে আসবে তার নিশ্চয়তা কি? দেখো রাখাল ভাই, খবর শুনেছো? কি খবর? বসন্ত কাকা
দুবলো পরশু ফেরবে দুবলো মিটছে দুবলো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ রাখাল যা বদনকারে খুঁজে খবরটা দি আয় নিচে নিচে কাক ও বদন কাকা ও আচ্ছা বাস্তবে অরিজিনাল নাকি কল্পনা ঢলাঢলি করতেছিস এরম বেসরমের কাজ করার সাহস তুই কোনে পেলি দুবলো আমি থেরেট করতেছি পরিণারির হাত তো ছেড়ে দে তুমি হাত ছাড়তে বলার কি রে রাখাল ভাই আমি কি পরপুরুষে হাত ধরে ছেড়ে ছেড়ে দেব চলো দুবলো এ চল জিনা তুমি আই লাভ ইউ এ পরিণারি তোমার আমার সামনে আই লাভ ইউ বলতেছে আর তুমি দাঁত কেলে হাসতেছো তোমার কি লজ্জা শরম বলে কিছু নেই আরে কথাটা শুনে রোমান্টিক একটা হাসি দিলাম তাতে তোমার কি আরেকবার কও তো দুবলো ভাই কুন্ডা কুন্ডা ওই যে যেটা কইলে আই লাভ ইউ খবরদার দুবলো তুই আমার সামনে আমার পরিজনের আই লাভ ইউ বলবি রে তারপর আমি তোরে বাঁচাতে পারবো না করছি এই কবর এই কি করলি হ্যাঁ ওই হারামজাদা আমি আমার পালার লাশ সিন খুঁজছি আর তুই আমার পাতা খোলা করে ধরলি কিসের জন্য চরি 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 ভুলে গেছে টেনশনের মধ্যে ছিলাম একজনের বাবি সে আরেকজন সামনে পড়েছে কি করবো আর আমি না ভুল করছে ছোট ছোট মানুষ ছোট মানুষ হারামজাদা আমি আমার পালা লাশ সিন খুঁজছি হারামজাদা আমার পাতা খোলা করে ধরছে কুসুমান্টি